ছোটতেই দেখা হয়ে গেল বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2024 সালে বাণিজ্য মেলায় কি কি উঠেছে, যারা এখনও বাণিজ্য মেলায় আসেন নাই আজকের ভিডিওটা দেখে একটু হলেও আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। যাই হোক, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল একটি লাইক দিয়ে, আর ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই তো কিন্তু আমরা কিন্তু অলরেডি বাণিজ্য মেলায় ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন চারপাশে যে ভিউটা দেখি অনেক বেশি জমজমাট লাগছে, তাই না? বাহিরটা যদি এত বেশি জমজমাট থাকে, ভেতরটা না জানি কত জমজমাট। আর এই তো দেখুন কত সুন্দর সুন্দর জিনিস, বাচ্চাদের খেলনা, এমনকি বড়দের যে সংসারের জিনিসপত্র, সেই সাথে খাওয়া দাওয়ার জিনিস, কোনো কিছুর অভাব নাই। আমার কাছে না এই বেতের জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে। আর কি ছোট ছোট ঘর, তাই না? ছোটবেলা এই ঘরগুলো নিয়ে কত কান্না করতাম। আর বাচ্চাদের খেলনা জিনিসের তো অভাব নাই, এই তো সব কিছু এখানে পাওয়া যায়। ছেলেদের জিনিস, সংসারের জিনিস, আর সিরামিক্সের এই কাঁচের জিনিস দেখলে আমার মাথা ঠিক থাকে না, মনে হয় সবগুলো নিয়ে যাই। আর টিকিট কাটার দেখুন কত সুন্দর সিস্টেম, তাই না? ছোট্ট ছোট্ট ঘর, আমি তো দেখে অনেক বেশি ভালো লেগেছিল। আর কত ছোট একটা ট্রেন দেখেছেন, ঢোকার শুরুতে বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার সাথে দেখা হয়ে গেল, কত সুন্দর করে ওয়েলকাম করতেছে, দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে। তো এই তো ফাইনালি আমরা এখন বাণিজ্য মেলার ভিতরে ঢুকে গেলাম টিকিট কেটে, আর বাহিরটা দেখুন কত জমজমাট, ভিতরের ভিউটা এত সুন্দর, ঢোকার শুরুতেই মনে হয় মনটা একদম শীতল হয়ে গিয়েছে এই ঝর্ণার পানি দেখে। ঝর্ণা দেখলে আমার অনেক ভালো লাগে, শুধু মনে হচ্ছে একটু ছুঁয়ে দেখি, বাট এটা তো ছুঁয়ে দেখা যাবে না। যাই হোক, এই তো দেখুন এখন কিন্তু ছুটির দিন না, তারপরও মানুষ অনেক। তো আমরা যেটা করেছিলাম ঢোকার শুরুতে, এরকম আইসক্রিমের দোকানের সামনে কত সুন্দর সুন্দর এই টেডিবিয়ারগুলো দেখে অনেক বেশি ভালো লাগছিল আমার। তো আমি এগুলোর একটু ভিডিও করে নিলাম, কারণ আপনাদের সাথে শেয়ার করবো দুইটা আইসক্রিম। তো দুইটা আইসক্রিমের সাথে একটু ভিডিও করে নিচ্ছি, আর আমি আর আমার একটা বোন, বোনের হাজবেন্ড, আমরা তিনজন শুধু বাণিজ্য মেলে এসেছিলাম। আর ভিতরে ঢোকার শুরুতে মেয়েদের, মানে বিশেষ করে যারা সংসারী মেয়ে, তাদের এই সংসারের জিনিসগুলো দেখলে না মাথা নষ্ট হয়ে যায়। ইরানি মেলামেনের জিনিসগুলো এর আগেও একবার আমি অনেকগুলো নিয়েছিলাম, বাট এবার আর নিয়ে নেই, কারণ এই জিনিসগুলো না খুব বেশি দিন টিকে না, গরম ভাত বা গরম কিছু রাখলে এগুলো একদম কেমন জানি বাঁকা হয়ে যায়, তাই এইবার আর নিলাম না, শুধু দেখে নিলাম। আর মেলায় আসলে আমার সব কিছু একটু ধরে ধরে দেখতে অনেক বেশি ভালো লাগে, সেই সাথে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস, যদিও অনেক দাম। বাণিজ্য মেলার প্রত্যেকটা জিনিস এত দাম, কি বলবো, যে জিনিসটা নর্মালি আমাদের মার্কেটে পাওয়া যায় অনেক সস্তায়, বাট বাণিজ্য মেলায় সেই জিনিসটা অনেক বেশি দাম। আর এইখানে ভিডিও করার সময় ওই আপুটা আমাকে বলতেছে, আপু তুমি কি ব্লগার? আমি বলছি হ্যাঁ একটু, এই যে আপুটা। তারপর আমি বলছি হ্যাঁ আপু একটু ব্লগ করি এই আর কি। পরে বলতেছে ঠিক আছে আপু, সুন্দর করে ভিডিও করো, আমাদেরকে একটু দেখায়ও। যাই হোক, ওনাদেরকে আর তেমন একটা দেখাই না, যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর মানুষের ব্যবহার, মাঝে মধ্যে কিছু কিছু মানুষের ব্যবহার অনেক বেশি ভালো লাগে, একদম মন ছুঁয়ে যায়। যাই হোক, কসমেটিক দেখলে প্রত্যেকটা মেয়ে আবেগপ্রবণ হয়ে যায়, মনে হয় যে সবগুলো নিয়ে যায়, বাট আমি কিচ্ছু নেই নাই। এই দেখেন কত ধরনের আচার, তাই না? এত রকমের আচার দেখলে কি মনে হয় আপনাদের, বলেন তো? তবে আমি কিন্তু এত বেশি আচার পছন্দ করি না, আমের আচারটা আমার সবচেয়েতে বেশি পছন্দ। আর এখানে কিছু আমরা অর্নামেন্টস দেখতেছিলাম, অনেক সুন্দর সুন্দর কিছু নিয়েছি আর কিছু নিই নি আর কি, এরকম। যাই হোক, এইটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো এটা আমি নিয়েছিলাম। তো এই তো প্রত্যেকটা জিনিস আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখে, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি, চুড়ি দেখলে আমার অনেক বেশি ভালো লাগে, শুধু মনে চাই কিনে নে, বাট পড়তে ভালো লাগে না কেন সেটা আমি বুঝি না, আমার হাতে মনে হয় চুড়ি মানায় না। যাই হোক, এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ি দেখতেছি, তো আমার বোন আবার চুড়ি নিয়েছিল, তো সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাণিজ্য মেলার এত সুন্দর সুন্দর স্টলগুলি, আর বিশাল বড়, এটা ঘুরতে ঘুরতে আমাদের সবার পা ব্যথা হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল আর একটা সেকেন্ড তো দাঁড়াতে পারতেছি না। বাণিজ্য মেলাটা আমাদের বাসা থেকে অনেক দূর, যদিও তারপরও আমরা এসেছি, আর এসে প্রত্যেকটা স্পেস বা প্রত্যেকটা স্টল একটু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম, অনেক বেশি ভালো লেগেছে।
এর আগে যখন একবার এসেছিলাম তখন বিদেশি ম্যামদের সাথে অনেক গল্প করেছিলাম, তখন অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে না অনেক দেশের জিনিস আসে, তো এই জিনিসগুলো দেখতে সত্যি অনেক ভালো লাগে। বাণিজ্য মেলার সবচাইতে পপুলার জিনিস যেই আসে সেই করে কি, এই লোকদের ভিডিও অবশ্যই করে। ওরা কিসের মাধ্যমে কত সুন্দর করে সবজি কাটে, সালাদ কাটে, পেঁয়াজ কাটে, কাঁচামরিচ কাটে, এগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচ কত কুচি কুচি করে ফেলেছে। আর এদিক দিয়ে আরেকটা ভাইয়া দেখলাম সুন্দর করে সবজি কাটতেছে, সবজি কাটার যে স্টাইলটা দেখেন কত সুন্দর লাগে, তাই না? কিন্তু আমরা যদি এগুলো বাসায় নিয়ে যাই এইভাবে আর কাটতে পারি না, কেন পারি না সেটাই জানি না। যাই হোক, এই সবজিগুলো কাটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। এরপরে একটা রুমের ভিতরে দেখলাম বঙ্গবন্ধুর মানে ওনাদের ফ্যামিলির যারা যারা আছে সবার ছবি এভাবে সুন্দর করে টানানো আছে, বা কি মানে একদম সুন্দর করে সব কিছু। তো ওইখান থেকে কিছুটা না আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম। অনেকে হয়তো এই জিনিসগুলো জানেন না, আবার অনেকে হয়তো জানেন। যাই হোক, আমি যেহেতু দেখেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে অনেক ধরনের বইও পাওয়া যায়, এই তো সব কিছু একটু একটু করে শেয়ার করলাম। আর বাণিজ্য মেলায় কি সুন্দর সুন্দর ফার্নিচার সেট যে বিক্রি করে দেখলেই অবাক লাগে, এত সুন্দর এত সুন্দর। রাজকীয় খাট, রাজকীয় জিনিস এখানে সব কিছু আছে, বাট আমরা এত দোকান ঘুরি নাই, মাত্র এই দোকানে একটু দেখলাম, অনেক বেশি ভালো লেগেছিল, যদিও প্রাইস অনেক বেশি। আর এই তো দেখেন এই ঘরটা না আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কি দিয়ে যেন বানানো হয়েছে, বেত বা সন, এরকম ঘরগুলো দেখতে আমার অনেক সুন্দর লাগে। আর চারদিক দিয়ে দেখেন সংসারের এই জিনিসগুলো, ঘর সাজানোর জিনিসগুলো না অনেক সুন্দর, তাই না? ঠিক আছে, যখন আমি বাড়ি করব গ্রামের বাড়িতে তখন এই জিনিসগুলো নিয়ে সুন্দর করে সাজাবো ইনশাল্লাহ নেক্সটে। তো আমার কাছে এই জিনিসটি দেখে অনেক বেশি ভালো লেগেছিল। মেলার একদম ভিতরের দিকে যাওয়ার পর দেখে অনেক সুন্দর সুন্দর রাইড আছে, যেই রাইডগুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল। আর আমার কাছে এই নৌকা রাইডে উঠতে অনেক বেশি ভালো লাগে, তাছাড়া আর কোনো রাইডে উঠি না, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা এখন আছি একটা রেস্টুরেন্টের উপরে, আর ওইখান থেকে এই যে নিচে যে ভিউটা পুরোটা জুড়ে একটু ক্যামেরায় বন্দি করে নিলাম। আচ্ছা, আপনারা কারা কারা এখনও বাণিজ্য মেলা আসেন না একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর কে কে এসেছেন বা কোন জিনিসটা আপনারা মিস করছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর যারা কিনা এর চাইতেও আরও অন্য অন্য দৃশ্যগুলো দেখেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? এইখানে না বিশাল বড় করে ফুল দিয়ে খোদাই করে লেখা ঢাকা ইন্টারন্যাশনাল বাণিজ্য মেলা, ভীষণ সুন্দর করে, তাই না? এখানে অনেক ছবি তুলেছি, অনেকটা সময় বসেছিলাম, ভীষণ শান্তি লাগছিল, অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে বাণিজ্য মেলা করেও একদম সুন্দর করে একটা লেখা আছে, দেখুন কত সুন্দর, না বাণিজ্য মন্ত্রণালয়। তো এই যে কত সুন্দর করে একদম লাস্ট পর্যায়েটা কিন্তু একদম বাহিরে বের হওয়ার যে রাস্তাটা অনেক সুন্দর ঝর্ণা। তো এই ছিল আমার আজকের ব্লগ। আচ্ছা, ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না, ঠিক আছে? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।